হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইফতারে বড়ই কি খেজুরের বিকল্প হতে পারে? সম্প্রতি এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। চলুন আমরা একটু জানার চেষ্টা করি, আসলে এই বড়ই খেজুরের বিকল্প হতে পারে কিনা। আমরা মুসলমানগণ সারাদিন রোজা রেখে ইফতারে খেজুর খাওয়া আমাদের ধর্মীয় অনুভূতির একটা বড় জায়গা এবং আমাদের রাসুলের সুন্না। যদিও খেজুর খাওয়া ইফতারিতে বাধ্যতামূলক নয়, তবুও এই খেজুর কিন্তু সারাদিন রোজা রেখে খাওয়ার পর একটা অন্যরকম এনার্জি দেয়। যেমন প্রতি 100 গ্রাম খেজুরে রয়েছে 301 কিলো ক্যালোরি এনার্জি, যা বড়ির থেকে প্রায় 3 গুণ। এছাড়াও খেজুরে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সহ আরও অনেক পুষ্টি উপাদান, যেগুলো বড়ইতেও রয়েছে, তবে খেজুরের তুলনামূলক কম রয়েছে। তবে বড়ইতে পানির পরিমাণ অনেক বেশি, তাই ইফতারিতে খেজুরের বিকল্প হিসেবে বড়ই নয়, বরং খেজুরের পাশাপাশি আমরা বড়ই খেতে পারি। খেজুরের বিকল্প খেজুরি হবে, বড়ই না। খেজুরের যে পুষ্টিগুণ সেটা আছে বড়ইতে, বাট কম, সেটা বুঝতে হবে সবাইকে। লাইক অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।